ছেলেটাকে তো আমি রুম ভাড়া দিয়েছি ফ্যামিলি সহ, কিন্তু এই মেয়েটাকে এত রাতে একটি মেয়েকে নিয়ে এই রুমে ঢুকলো, এ তোর বউ না, এ তো মান সম্মানের ব্যাপার। ব্যাপারটা কি দেখি। বলছিলাম কি, আমাদের কলেজ মানে কলেজ লাইফের একটা বন্ধু আছে বুঝছো, কিন্তু সে খুবই আজকে বিপদে পড়ছে। আমাকে বারে বারে ফোন দিয়েছে, কিন্তু ফোনটা চার্জে দেখে আমি ফোনটা ধরতে পারছিলাম না। কিন্তু একটু আগে যা ধরছি তো, কিন্তু সে আসলো কি বলো, সে কি মানে সে আমাদের বাড়ির নিচে আইসা দাঁড়ায় আছে। হ্যাঁ ভালো, তো তো সে আজকের জন্য আমার কাছে বলছে যে আজকের জন্য আমি তোর বাসায় একটা রাত থাকতে চাই। সিলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? ইয়ে মানে মেয়ে ফ্রেন্ড। মানে মেয়ে ফ্রেন্ড এত রাতে আমার বাসার নিচে? আচ্ছা তুমি উত্তেজিত হচ্ছ কেন? ছেলেদেরকে মেয়ে ফ্রেন্ড থাকতে পার না বলো, সে আমার কলেজ লাইফের কথাটা বোঝার চেষ্টা করো। সেজন্য এই এখন রাত বাজে মনে হয় ১২টা, এখন আমার বাসার নিচে কেন? সে বিপদে পড়েছে, সে গাড়ি পাচ্ছে না, এর জন্য আমাকে ফোন দিয়েছে। কেননা এখান থেকে আমাদের স্থান তো বেশি দূরে না। সে আমাকে বললো যে হৃদয় আজকে তোরণের যদি একটা রাত থাকতে পারতাম আমি সকাল ভোরে চলে যেতে পারতাম। আমি একটা মেয়ে মানুষ, কি করে রাতে একা একা যাব এখন বলো। তুমি এখন তোমার মেয়ে বান্ধবীকে এই বাসায় নিয়ে আসবে তো? হ্যাঁ, ছোট্ট একটা বাসা আমাদের, একটা বেড, তুমি আর আমি থাকি। আজকে যদি তোমার কোনো একটা বন্ধু এরকম বিপদে পড়তো তুমি কি না গিয়ে পারতে বলো? এই দেখো বাদ দাও, ওই মেয়েকে আমার বাসায় আনতে পারবো না। স্মৃতি তুমি কিন্তু বেশি কথা বলছো কিন্তু। ওকে তোমার আর আমার মাঝে থাকবে নাকি? আরে বাবা, না হয় আমরা একটা নিচে থাকলাম, উঠতে থাকবো, সমস্যা কোথায় এটা বলো? না, একটা মেয়েকে আমার বাসায় আমি এলাও করবো না, কখনোই না। স্মৃতি সে আমার বন্ধু, এই বিপদের সময় তার পাশে আমার দাঁড়ানোর দায়িত্ব। তোমার বন্ধু নাকি সে অন্য কিছু? স্মৃতি ধমক দিয়ে কথা বলবে না, বুঝছো? শুয়ে পড়ো। শোব তবে আমার বন্ধুকে বাসা এনে তারপর ওর একটা ব্যবস্থা করে দিয়ে তারপর ঠিকই আমি শোব। তুমি শোব না? আমি শোব না, তুমি শোব। আমি শোব না? তুমি নিচে যেতে পারবে না এখন। মানে মানে কি? স্মৃতি আমি বলেছি না, ও আমার খুবই একটা কাছের একটা বন্ধু, তুমি তার সাথে আমার আমাকে সন্দেহ করছো? তুমি ওই মেয়ের জন্য আমাকে হাত তুললে আজকে? শুধু হাত নয়, ওই মেয়েকে আমি বাসায় এনে আজকে রাত থাকতে দেব দেব দেব। ওই মেয়ের সাথে তোর কি সম্পর্ক যে ওর জন্য আজকে ও আমার গায়ে হাত তুলছে? আজকে আনো ওই মেয়েকে বাসায়, তারপর আমি দেখি ও কিভাবে থাকে।
কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আচ্ছা আমি বুঝতে পারছি, যা কথা বলার পরে বলবো, কি আগে বসে ব্যাপারটা কি দেখি। তুমি ভালো জানো তোমার বান্ধবীটা কিরকম, তাই না? আসলে ভাবলাম কোনো সমস্যা কিনা, তাই কোনো সমস্যা হওয়া না চাচা, এমনি কোনো সমস্যা না, এই ওর বান্ধবী তো, তাই আসতে একটু রাত হয়ে গেছে, তাই আমি নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম কোনো সমস্যা, তাই হ্যাঁ না না কোনো সমস্যা আমি বলতে পারো না চাচা, কোনো সমস্যা হয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বসেন চাচা। না বলবো না, তোমরা থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের বাড়ির খুবই ভালো মানুষ। আচ্ছা এখন বলতো তোর কি সমস্যা হয়েছে? আচ্ছা নীলা বলতো তোর কি সমস্যা হয়েছে যার জন্য এই রাত করে আমার বাসায় আসতে হলো বলতো। আরে তুই তো জানিস আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করব না, বাবা মা কোথায় থেকে কি একটা পাত্র পাইছে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তাই রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসছি। ও এই কথা, আসার সময় যে রাত হয়ে গেছে স্টেশনে গিয়ে গাড়ি পেলাম না, লাস্টে তোরে ফোন দিলাম। তাই আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, এখন অনেক দূর থেকে আসছিস, কিছু খাওয়া দাওয়া কর। আর না খাবো না, আমি খেয়ে আসছি, কি বলিস? তুই খেয়ে আসছিস, তাহলে চল শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, শুনো অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ি। হ্যাঁ তাই তো, হ্যাঁ আসো শুয়ে।
না?